বিসমিল্লাহির রহমানির রহিম। নবম দশম এবং এসএসসি পরীক্ষার্থী, আশা করি ইনশাআল্লাহ তোমরা সবাই মহান আল্লাহর রহমতে ভালো আছো। আজকে আমি তোমাদেরকে ফিনান্স ও ব্যাংকিং বিষয় এসএসসি পরীক্ষা চট্টগ্রাম বোর্ড 2020 সালে 5 নম্বর সৃজনশীল প্রশ্নটি সমাধান করে দেখাবো। এই সৃজনশীল প্রশ্নটি তোমাদের পাঠ্যবইয়ের 5ম অধ্যায় মূলধনী আয় ব্যয় পাককলনের উপর করা হয়েছে। আমি তোমাদেরকে এখন এই সৃজনশীল প্রশ্নটি সমাধান করে দিচ্ছি। তোমরা মনোযোগ সহকারে ভিডিওটির শেষ পর্যন্ত দেখতে থাকো এবং পরবর্তী ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করো। শিক্ষার্থীবৃন্দু, প্রথমে আমি এই চট্টগ্রাম বোর্ড 2020 সালের ফিনান্স ও ব্যাংকিং বিষয়ের এই সৃজনশীল প্রশ্নটি পড়ে বুঝে দিচ্ছি, তারপর সমাধান শুরু করব। চট্টগ্রাম বোর্ড 2020 5ম অধ্যায়ে সৃজনশীল প্রশ্নটি এসেছে। জনাব সিরাজ ব্যবসা করার সিদ্ধান্ত নিলেন। তিনি আয় ব্যয় পাক কলন করে দেখলেন যে প্রকল্পের প্রাথমিক বিনিয়োগ 1 কোটি টাকা, প্রকল্পটির মেয়াদকাল 5 বছর, 5 বছরে কর পূর্ব আয় অর্থাৎ তার মুনাফা, কর পূর্ব মুনাফা যথাক্রমে 10 লক্ষ, 15 লক্ষ, 10 লক্ষ, 18 লক্ষ ও 20 লক্ষ টাকা। প্রকল্পের কর হার হচ্ছে 40%। গণপর সৃজনশীল প্রশ্নে বলা হয়েছে জনাব সিরাজের গড় মুনাফার হার নির্ণয় করো এবং গণপর প্রশ্নে বলা হয়েছে পে ব্যাক সময় নির্ণয় করো। অর্থাৎ এখানে পে ব্যাক সময় নির্ণয় করে এই প্রকল্পটির বিনিয়োগের যুক্তিকতা বিশ্লেষণ করতে বলা হয়েছে। অর্থাৎ পে ব্যাক সময় নির্ণয় করে এই প্রকল্পটি কি গ্রহণ করা হবে নাকি বর্জন করা হবে সে সিদ্ধান্ত এখানে নিতে বলা হয়েছে। প্রথমে আমি তোমাদেরকে এই গ নম্বর সৃজনশীল প্রশ্নের সমাধান করে দেখাচ্ছি। গ নম্বর প্রশ্ন বলছে গড় মুনাফার হার নির্ণয় করো। শিক্ষার্থীবৃন্দ, প্রশ্নের মধ্যে আয় দেওয়া থাকে অর্থাৎ বিক্রয়ের পরিমাণ দেওয়া থাকে। বিক্রয় থেকে চলতি খরচ, স্থায়ী খরচ, অবসর বাদ যায়। বাদ দেওয়ার পরে থাকে করযোগ্য মুনাফা বা কর পূর্ব মুনাফা। এই অঙ্কের মধ্যে উদ্দীপকের মধ্যে আমাদের অবসর এবং চলতি খরচ, স্থায়ী খরচ বাদ দেওয়ার পরে এখানে কর পূর্ব আয় অর্থাৎ কর পূর্ব মুনাফা দেওয়া আছে। আমরা এখন এই কর পূর্ব আয় বা করযোগ্য আয় থেকে বা মুনাফা থেকে কর হার বাদ দিয়ে আমরা নিট মুনাফা বের করব। তাহলে প্রথমে আমরা শুরু করি এখানে সৃজনশীল প্রশ্ন গ, গড় মুনাফার হার নির্ণয়। এরপর আমরা স করব, প্রকল্পটির মেয়াদ হচ্ছে 5 বছর। প্রথমে আমরা লিখব বিবরণ, এরপর আমরা লিখব এখানে এই ঘরটিকে আমরা 2 ভাগ করে নিই। উপরে লিখব আমরা পরিমাণ অর্থাৎ টাকা, যে টাকাগুলো দেওয়া আছে এই টাকাগুলো হচ্ছে লক্ষ্যতে। প্রশ্নে এখানে টাকা লক্ষ্যতে দেওয়া আছে, টাকার লক্ষ্যতে। প্রকল্পের মেয়াদ হচ্ছে 5 বছর, এখানে আমরা 5টা বছরের জন্য কলাম করে নিচ্ছি। প্রথম বছর, দ্বিতীয় বছর, তৃতীয় বছর, চতুর্থ বছর, পঞ্চম বছর। এখানে লিখব আমরা বিবরণ। প্রথমে আমরা লিখব করযোগ্য মুনাফা বা কর পূর্ব মুনাফা। প্রশ্নে লেখা আছে কর পূর্ব আয়, তাহলে আমরা এখানে লিখব কর পূর্ব আয় বা মুনাফা। আমরা এই লক্ষ্যকে এখানে শূন্য ব্যবহার না করে লক্ষ্যকে এখানে 15 দিয়ে লিখব। এই 15 লক্ষ, প্রথম বছরে হচ্ছে 10 লক্ষ, দ্বিতীয় বছরে 15 লক্ষ, তৃতীয় বছরে 10 লক্ষ, চতুর্থ বছরে 18 লক্ষ, পঞ্চম বছরে 20 লক্ষ। আমরা প্রথমে করযোগ্য মুনাফা বা কর পূর্ব আয় বা মুনাফা লিখলাম। এবার এই কর পূর্ব বা করযোগ্য মুনাফা থেকে এবার আমরা এই কর হার বাদ দিব। কর হার 40%, তাহলে আমরা এখানে লিখব বাদ কর হার 40%। এবার আমরা 10 লক্ষ টাকার 40% বের করব। 10 লক্ষ গুণ 40%,
অর্থাৎ 4 লক্ষ এটা মাইনাস হবে কর পূর্ব মুনাফা থেকে আমরা কর হার বাদ দিলে এখানে হবে 4 লক্ষ এরপর আমরা লিখব 15 লক্ষ গুণ 40% 6 লক্ষ এরপরে 10 লক্ষ টাকা 10 লক্ষ টাকার একইভাবে 40% 4 লক্ষ 18 লক্ষ টাকা 40% হবে 7.2 লক্ষ 20 লক্ষ টাকা 40% হবে 8 লক্ষ এই করযোগ্য মুনাফার হার আমরা বাদ দেব বাদ দিলে যা অবশিষ্ট থাকবে তাকে বলা হবে নেট মুনাফা এবার এই 10 লক্ষ টাকা থেকে 6 লক্ষ বাদ দিলে হবে 6 লক্ষ 15 লক্ষ থেকে 6 লক্ষ বাদ দিলে হবে 9 লক্ষ 10 লক্ষ থেকে 6 লক্ষ বিয়োগ দিলে 6 লক্ষ এবার 18 লক্ষ টাকা থেকে আমরা বাদ দিব 7.2 লক্ষ অবশিষ্ট থাকবে 10.8 লক্ষ 20 লক্ষ থেকে 8 লক্ষ বাদ দিলে অবশিষ্ট থাকবে 12 লক্ষ এই টাকাগুলো হচ্ছে আমার নেট মুনাফা এবার নেট মুনাফা থেকে আমরা গড় মুনাফা বের করব আমাদের 5 বছরের নেট মুনাফা বের হয়ে গেল এবার আমরা লিখব সুতরাং গড় মুনাফা বা গড় নেট মুনাফা বা নেট আয় তাহলে প্রকল্পের মেয়াদ হচ্ছে 5 বছর এই 5 বছরের মুনাফাগুলো আমরা যোগ করে 5 দিয়ে ভাগ করব তাহলে প্রথম বছরে 9 লাখ দ্বিতীয় বছর প্রথম বছরে 6 লাখ দ্বিতীয় বছরে 9 লাখ তৃতীয় বছরে 6 চতুর্থ বছর হয়েছে 10.8 এবং পঞ্চম বছর হয়েছে 12 লক্ষ টাকা এই যে টাকাগুলো বের হবে এগুলো হচ্ছে লক্ষতে বের হবে লক্ষ টাকা এবার আমরা ভাগ করে এখানে 20 এ 5 এবার উপরের সংখ্যাগুলো আমরা যোগ করব 9 লক্ষ আর 6 লক্ষ যোগ করলে হবে 15 লক্ষ 15 লক্ষের সাথে 6 লক্ষ যোগ করব 10.8 লক্ষ যোগ 12 লক্ষ যোগ করলে হবে মোট 43.8 লক্ষ এবার এটাকে আমরা 5 দিয়ে ভাগ করব 5 দিয়ে যদি আমরা ভাগ করি তাহলে ভাগফল আসতেছে 8.76 লক্ষ আমরা গড় নেট মুনাফা বের করলাম এবার শিক্ষার্থীবৃন্দ আমরা বের করব গড় বিনিয়োগ এখানে লক্ষ্য করো এই প্রাথমিক বিনিয়োগ দেওয়া আছে 1 কোটি টাকা 1 কোটি মানে 100 লক্ষ এবার আমরা বের করি সুতরাং গড় বিনিয়োগ তাহলে গড় বিনিয়োগ হচ্ছে আমার এই প্রাথমিক বিনিয়োগ যোগ সমাপনী বিনিয়োগ ডিভাইডেড বাই 2 কিন্তু এই প্রশ্নের মধ্যে সমাপনী বিনিয়োগ নাই প্রাথমিক বিনিয়োগের কথা উল্লেখ করা আছে তাহলে প্রাথমিক বিনিয়োগ হচ্ছে 1 কোটি অর্থাৎ 100 লক্ষ এটাকে আমরা 2 দিয়ে ভাগ করব 2 দিয়ে ভাগ করলে হবে 50 লক্ষ টাকা তাহলে আমাদের গড় বিনিয়োগ বের হয়ে গেল এবার আমরা বের করব গড় মুনাফার হার তাহলে আমরা এবার সূত্র লিখব আমরা লিখব আমরা জানি গড় মুনাফার হার ইজ ইকুয়াল টু উপরে লিখব গড় নেট মুনাফা ডিভাইডেড বাই গড় বিনিয়োগ ইন্টু 100 100 হচ্ছে সব করার জন্য এবার আমরা মান বসে নিচ্ছি গড় নেট মুনাফা 8.76 লক্ষ নিচে হচ্ছে গড় বিনিয়োগ এই 50 লক্ষ ইন্টু 100
এবার উপরের সংখ্যাকে আমরা এখানে গুণ করে দিই, 8.76 কে 100 দ্বারা গুণ করলে হবে 876 ভাগ 50। এই 876 কে 50 দিয়ে এবার আমরা ভাগ করব, ভাগ 50 ভাগ করলে হবে 17.52%। তাহলে আমাদের গড় মুনাফার হার 17.52%। শিক্ষার্থীবৃন্দ, এবার আমরা প্রশ্নের যে মানটি বের করে তো বলছে জনাব সিরাজের গড় মুনাফার হার নির্ণয় করো, তাহলে আমরা এবার লিখব, সুতরাং জনাব সিরাজের গড় মুনাফার হার 17.52%। এটি হচ্ছে আমার এই ঘ নম্বর সৃজনশীল প্রশ্নের সমাধানের আনসার। আশা করি তোমরা এই ঘ নম্বর সৃজনশীল প্রশ্ন গড় মুনাফার হার নির্ণয়ের সমাধানটি বুঝতে পেরেছ। শিক্ষার্থীবৃন্দ, এবার আমরা গ নম্বর সৃজনশীল প্রশ্নটির সমাধান শুরু করব। গ নম্বর প্রশ্নে আমাদেরকে বলা হয়েছে পেব্যাক সময় নির্ণয় করো। তাহলে পেব্যাক সময় নির্ণয় করার আগে আমরা এই অবসয়ের টাকাটা বের করে নেব। তোমরা লক্ষ্য করো, সৃজনশীল প্রশ্ন গ, প্রথমে আমরা অবসয় বের করি। অবসয়ের সূত্র হচ্ছে এই বিনিয়োগ, বিনিয়োগ থেকে ভগ্নাবশেষ মূল্য বাদ দিতে হবে। বিনিয়োগ মাইনাস ভগ্নাবশেষ মূল্য ডিভাইডেড বাই প্রকল্পের আয়ুষ্কাল বা প্রকল্পের মেয়াদ। তাহলে লক্ষ্য করো, এই বিনিয়োগ হচ্ছে যে 1 কোটি অর্থাৎ 100 লক্ষ, আর ভগ্নাবশেষ মূল্য এই উদ্দীপকে উল্লেখ করা নাই অর্থাৎ শূন্য। যেহেতু উল্লেখ করা নাই, ভগ্নাবশেষ মূল্য দেওয়া নাই, এই জন্য শূন্য লিখলাম। আর প্রকল্পের মেয়াদ হচ্ছে 5 বছর। তাহলে 100 লক্ষকে আমরা 5 দিয়ে ভাগ করলে হবে 20 লক্ষ। এটি হচ্ছে এই উদ্দীপক অনুযায়ী এই প্রকল্পের অবসর। এবার আমরা পেব্যাক নির্ণয় করার আগে আমাদেরকে নগদ আন্তঃপ্রবাহ বের করতে হবে, যেহেতু এই অঙ্কে নগদ আন্তঃপ্রবাহ নাই। তাহলে আমরা লিখব, নগদ আন্তঃপ্রবাহ নিম্ন। এবার আমরা নগদ আন্তঃপ্রবাহ নির্ণয় করব। এখানে আমরা প্রথমে লিখবো বিবরণ। এখানে হচ্ছে প্রকল্পের মেয়াদ হচ্ছে 5 বছর, আমরা 5 বছরের জন্য 5টা কলাম করব। প্রথম বছর, দ্বিতীয় বছর, তৃতীয় বছর, চতুর্থ বছর এবং পঞ্চম বছর। এবার আমরা এই ঘ নম্বর প্রশ্নে যে আমরা গড় মুনাফা বের করেছিলাম, সেই গড় মুনাফার ছক থেকে আমরা এই নেট মুনাফা লিখব এখানে। তাহলে নেট মুনাফা এটা আমরা ঘ নম্বর প্রশ্ন থেকে নিয়ে এসেছি, এখানে উল্লেখ করা আছে, তোমরা লক্ষ্য করো বোর্ডের দিকে। প্রথম বছরে 6 লক্ষ, দ্বিতীয় বছরে 9 লক্ষ, তৃতীয় বছরে 6 লক্ষ, চতুর্থ বছরে 10.8 লক্ষ, পঞ্চম বছরে 12 লক্ষ। তাহলে আমরা এখানে প্রথমে গড় নেট মুনাফাটা লিখলাম। এবার আমরা অবসয় যোগ করব। এই নেট মুনাফার সাথে যখন আমরা অবসয় যোগ করব, যোগ অবসয়, এখানে আমরা আগে যোগ করব, যোগ অবসয়, এ প্রত্যেক বছরের অবসয় হচ্ছে 20 লক্ষ টাকা। প্রথম বছরে 20, দ্বিতীয় বছরে 20, তৃতীয় বছরেও 20,
চতুর্থ বছরে 20 এবং পঞ্চম বছরে হচ্ছে 20 লক্ষ টাকা। নেট মুনাফার সাথে অবচয় যোগ করার পর যে টাকাটি থাকবে সেটাকে বলা হবে নগদ আন্তঃপ্রবাহ। এবার আমরা এখানে লিখব নগদ আন্তঃপ্রবাহ। এবার আমরা যোগ করে নিই, এই বিশের সাথে 26, 6 যোগ করলে হবে 26, বিশের সাথে এই 9 লক্ষ যোগ করলে হবে 29, বিশের সাথে 6 যোগ করলে হবে 26, বিশের সাথে 10 দশমিক যোগ করলে হবে 30.8, আর এখানে হবে বিশের সাথে 12 যোগ করলে 32 লক্ষ। এই টাকাগুলোকে বলা হবে নগদ আন্তঃপ্রবাহ। নগদ আন্তঃপ্রবাহ টাকাটা পাওয়ার পরে এবার আমরা পে ব্যাকের শর্ত লিখব। এবার আমরা লিখব পে ব্যাক সময় নির্ণয় বা পে ব্যাক টাইম নির্ণয়। এবার আমরা এখানে শর্তটা করে নিচ্ছি, তিনটা কলাম করব আমরা। প্রথমে লিখব বছর, এরপরে লিখব নগদ আন্তঃপ্রবাহ, এরপরে আমরা লিখব ক্রমযোজিত নগদ আন্তঃপ্রবাহ। শিক্ষার্থীবৃন্দ, আমার এই প্রশ্নে এই উদ্দীপকের মধ্যে মোট বিনিয়োগ হচ্ছে 1 কোটি টাকা। অর্থাৎ টেবে অঙ্ক করে আমরা এই 1 কোটি টাকা কত সময়ের মধ্যে, কত বছরের মধ্যে ফেরত পাবো সেটাই হচ্ছে পে ব্যাকের অঙ্ক। তাহলে 0 বছরে হচ্ছে আমার 1 কোটি, অর্থাৎ 100 লক্ষ টাকা। এবার এখানে মোট বছর হচ্ছে 5 বছর, আমরা 5 বছরের জন্য এইভাবে 5টা রো করে নিচ্ছে, প্রথম বছর, দ্বিতীয় বছর, তৃতীয়, চতুর্থ, পঞ্চম। এবার আমরা নগদ আন্তঃপ্রবাহের টাকাগুলো এই কলমে লিখবে। তোমরা লক্ষ্য করো, এই প্রথম বছরে নগদ আন্তঃপ্রবাহ 26 লক্ষ, দ্বিতীয় বছরে 29 লক্ষ, তৃতীয় বছরে 26 লক্ষ, চতুর্থ বছরে হচ্ছে 30.8 লক্ষ এবং পঞ্চম বছরে হচ্ছে 32 লক্ষ। এবার আমরা ক্রমযোজিত নগদ আন্তঃপ্রবাহ হচ্ছে -100 লক্ষ। তাহলে আমরা এই 100 লক্ষের সাথে এই +26 লক্ষ টাকা যোগ করব, তাহলে অবশিষ্ট থাকে -74 লক্ষ। -74 লক্ষর সাথে এবার 29 লক্ষ টাকা আমরা যোগ করব, অবশিষ্ট থাকে -45 লক্ষ। তৃতীয় বছরে এই ক্রমযোজিত -45 লক্ষ টাকার সাথে এবার যোগ করব, তৃতীয় বছরের নগদ আন্তঃপ্রবাহ 26 লক্ষ, থাকে -19 লক্ষ। এবার চতুর্থ বছরের নগদ আন্তঃপ্রবাহ 30,80,000 টাকা আমরা যোগ করব, যোগ করলে হবে 11,80,000। এই টাকার সাথে এবার আমরা 32 লক্ষ টাকা যোগ করব, যোগ করলে হবে 43.8 লক্ষ টাকা। শিক্ষার্থীবৃন্দ, তোমরা এবার এই প্রশ্নটির দিকে লক্ষ্য করো। এখানে আমাদের তৃতীয় বছরে গিয়ে আমাদের 1 কোটি টাকার মধ্যে 19 লক্ষ টাকা বাকি আছে, অর্থাৎ ফেরত আসেনি। আমাদের এই প্রথম 3 বছরের মধ্যে, এই 26 লক্ষ, 29 লক্ষ এবং 26 লক্ষ, অর্থাৎ 3 বছরের টাকা যোগ করলে হয় 81 লক্ষ। 1 কোটি টাকার মধ্যে প্রথম বছর, দ্বিতীয় বছর, তৃতীয় বছরে আমরা 81 লক্ষ টাকা ফেরত পেয়ে গেছি, অবশিষ্ট আছে আর 19 লক্ষ টাকা। চতুর্থ বছরে আমরা 30,80,000 টাকা ফেরত পেয়েছি, অর্থাৎ আমার এখানে 4 বছর পূর্ণ লাগে না, অর্থাৎ 3 বছর লাগে এবং 4 বছরের কিছু সামান্য সময় লাগে, অর্থাৎ তৃতীয় বছর শেষে আমার টাকা বাকি আছে 19 লক্ষ টাকা। এবার আমরা পে ব্যাক সময় নির্ণয় করব। আমরা পে ব্যাকের সূত্রটা এবার লিখবে। আমরা জানি
পেব্যাক সমান পেব্যাক সময় সমান সম্ভাব্য সময়। এই সম্ভাব্য সময় হচ্ছে 3 বছর। এখানে আমরা আগে লিখব সূত্রটি, সম্ভাব্য সময় যোগ উপরে লিখব এই সম্ভাব্য সময়ের ক্রমযোজিত। এখানে আমরা লিখতেছি, খেয়াল করো, সম্ভাব্য সময়ে ক্রমযোজিত ক্রমযোজিত নগদ আন্তঃপ্রবাহ, সম্ভাব্য সময়ে ক্রমযোজিত নগদ আন্তঃপ্রবাহ হবে উপরের লাইনে। নিচে লিখব সম্ভাব্য সময়ে পরবর্তী বছর, সম্ভাব্য সময়ে পরবর্তী বছরে নগদ আন্তঃপ্রবাহ। তাহলে উপরের লাইনে হচ্ছে ক্রমযোজিত নগদ প্রবাহ, আর নিচের লাইনে হচ্ছে পরবর্তী বছরে নগদ আন্তঃপ্রবাহ। এবার আমরা এই সূত্রের মধ্যে মাটি বসাই দিচ্ছি, তোমরা লক্ষ্য করো, সম্ভাব্য সময় হচ্ছে এই 3 বছর, 3 বছর যোগ আর সম্ভাব্য সময়ের ক্রমযোজিত, এর সম্ভাব্য সময় হচ্ছে 3, 3 বরাবর যে ক্রমযোজিত নগদ প্রবাহ 19 লক্ষ, এটা হবে উপরে, আর নিচের লাইনে হচ্ছে সম্ভাব্য সময়ের পরবর্তী বছরের নগদ প্রবাহ, এর সম্ভাব্য সময় হচ্ছে 3 বছর, সম্ভাব্য সময়ের পরবর্তী বছর অর্থাৎ চতুর্থ বছরের এই নগদ আন্তঃপ্রবাহ হচ্ছে 30.8। এবার আমরা এখানে ভাগ করব, 3 বছর যোগ 19 কে আমরা 30.8 দ্বারা ভাগ করব, ভাগ করলে হবে 0.616 বছর। এবার আমরা যদি যোগ করি, এটার সাথে আমরা 3 বছর যোগ করলে হবে 3.616 অর্থাৎ 3.62 বছর। তাহলে শিক্ষার্থীবৃন্দ, তোমরা লক্ষ্য করো, আমরা তো এই অঙ্কের মধ্যে পেব্যাক সময় নির্ণয় করেছি, আমাদের সময় লেগেছে 3.62 বছর। এক্ষেত্রে পেব্যাক সময় নির্ণয় করে প্রকল্পটি বিনিয়োগের যুক্তিকতা বিশ্লেষণ করো। তাহলে এবার আমরা যুক্তিকতা বিশ্লেষণ করব। আমার এই প্রশ্নে অনুযায়ী, উদ্দীপক অনুযায়ী, 5 বছর মেয়াদি প্রকল্পের মধ্যে 1 কোটি টাকা ফেরত নিতে আমাদের সময় লেগেছে 5 বছরের মধ্যে 3.62 বছর। তাইলে আমরা লিখব 1 কোটি টাকা, অর্থাৎ প্রকল্পের যে বিনিয়োগ, সেই বিনিয়োগের পরিমাণ হচ্ছে 1 কোটি। আমরা লিখব 1 কোটি টাকা ফেরত নিতে, অর্থাৎ 100 লক্ষ টাকা বা 1 কোটি টাকা, 1 কোটি টাকা ফেরত আসতে সময় লাগে, সময় লাগে এই 3.62 বছর। প্রকল্পের মোট মেয়াদ, মোট মেয়াদ হচ্ছে 5 বছর। তাহলে লক্ষ্য করো, নির্দিষ্ট মেয়াদ 5 বছরের আগেই, অর্থাৎ 3.62 বছরের সময়ে আমাদের বিনিয়োগকৃত 1 কোটি টাকা আমরা ফেরত পেয়ে গেলাম। তাহলে প্রশ্ন বলছে প্রকল্পটিতে বিনিয়োগের যুক্তিকতা। তাহলে আমাদের যেহেতু প্রকল্পের মেয়াদের পূর্বেই বিনিয়োগকৃত অর্থ ফেরত পাওয়া যায়, তাই প্রকল্পটি যুক্তিযুক্ত। তাহলে আমরা লিখব, যেহেতু প্রকল্পের মেয়াদের, অর্থাৎ 5 বছর প্রকল্পের মেয়াদ, 5 বছর মেয়াদের পূর্বে, প্রকল্প মেয়াদের পূর্বে পূর্বেই
বিনিয়োগকৃত বিনিয়োগকৃত এক কোটি টাকা টাকা ফেরত পাওয়া যায় যেহেতু প্রকল্পের মেয়াদের পূর্বে বিনিয়োগকৃত এক কোটি টাকা ফেরত পাওয়া যায় তাই প্রকল্পটি গ্রহণ করা উচিত শিক্ষার্থীবৃন্দ আমাদের এই ঘ নম্বর সৃজনশীল প্রশ্নটি এখানে আমাদের সমাধান হয়ে গেল আশা করি তোমরা চট্টগ্রাম বোর্ড 2020 সালের এই পাঁচ নম্বর সৃজনশীল প্রশ্নটি গড় মুনাফার হার এবং পে ব্যাক সময় নির্ণয় বুঝতে পেরেছ পরবর্তী ভিডিওতে আমি তোমাদের ফিনান্স ও ব্যাংকিং বিষয়ে এই বিভিন্ন অধ্যায়ের এসএসসি পরীক্ষার বিভিন্ন সালে বিভিন্ন বোর্ডের সৃজনশীল প্রশ্নগুলো সমাধান করে দেখাবো তোমাদের সকলের সাফল্য কামনা করে আজকে এই পর্যন্ত ইনশাআল্লাহ দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ